নমস্কার বন্ধুরা স্কুল কলেজে টিফিনের জন্যে বা অফিসের লাঞ্চ বক্সের জন্য আজকে হাজির হয়েছি খুব অল্প সময়ে সহজে তৈরি দারুণ সুস্বাদু একটা রেসিপি নিয়ে এটা চাইলে আপনারা যে কোনো দিন লাঞ্চের জন্য বা ডিনারেও তৈরি করতে পারেন তো রান্নাটা করার জন্যে প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছে আর কড়াইতে দিয়ে দিচ্ছি এক চামচ সাদা তেল তেল ভালো করে গরম করে নিয়ে প্রথমে কাজু বাদামটাকে ভেজে নিতে হবে কাজু কিন্তু ভাজা হতে সময় একটু বেশি লাগে কিশমিশের তুলনায় সেজন্য কাজুটাকে মিডিয়াম আছে তিরিশ সেকেন্ডের জন্য ভেজে নিয়ে তারপরে এখানে দিয়ে দিতে হবে কিশমিশটাকে দেওয়ার পরে একেবারেই বেশিক্ষণ ভাজার দরকার নেই কিশমিশটাকে দিয়ে কাজুর সাথে আরও দশ সেকেন্ড এখানে আমি ভেজে নিয়েছি কাজু আর কিশমিশ ভাজা হয়ে গেছে এবার নামিয়ে রাখছি এবার এই তেলটার মধ্যে দিয়ে দিচ্ছি ছোট টুকরো করে কেটে রাখা ফুলকপি মাঝারি সাইজের একটা গাজর সরু লম্বা টুকরো করে কেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি চার পাঁচটা মতন বিনস সবজিটাকে সামান্য পরিমাণে নুন আর একটুখানি কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে মিডিয়াম আছে তিন চার মিনিটের জন্য ভেজে নিচ্ছি ভালো করে ভেজে নিলে সবজির কাঁচা ভাবটা বা কাঁচা গন্ধটা কিন্তু একেবারেই চলে যায় আর খেতেও টেস্টি লাগে তো সবজি ভাজতে ভাজতে দেখুন সবজিটা কিন্তু বেশি একটু নরম হয়ে এসেছে এবার এখানে দিয়ে দিচ্ছি একদম ছোট সাইজের একটা ক্যাপসিকাম ফুলকপি গাজর আর বিনস ভালো করে ভেজে নিয়ে তারপরে কিন্তু ক্যাপসিকাম আর মটরশুটিটাকে দিতে হবে কারণ ক্যাপসিকাম আর মটরশুঁটি বেশিক্ষণ ভাজা যাবে না মিডিয়াম আছে জাস্ট এক দেড় মিনিটের জন্য ক্যাপসিকাম আর মটরশুটি দেওয়ার পরে ভেজে নিলেই হবে তো সবজি এখানে আমার ভাজা হয়ে গেছে এবার সবজিটাকে নামিয়ে রাখছি এদিকে দেখুন দেড় কাপ লং রেন বাসমতি রাইস খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি মানে যতক্ষণ না চাল ধুতে ধুতে একদম পরিষ্কার স্বচ্ছ টলটলে জল বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত চালটাকে ভালো করে আমি ধুয়ে নিয়েছি আমি পাঁচ ছয়বার বার জল পাল্টে পাল্টে চালটাকে ভালো করে ধুয়ে নিয়ে চালের জলটাকে ঝরিয়ে নিয়েছি চালটা জলে ভিজিয়ে রাখার দরকার নেই আমি লং রেন বাসমতি রাইস দিয়ে রান্নাটা করছি আপনারা চাইলে গোবিন্দভোগ আতব চাল বা যেই জাল দিয়ে প্রত্যেকদিন ভাত রান্না করেন সেই চাল দিয়েও কিন্তু করতে পারেন তো এবার মূল রান্নায় চলে এসেছি মূল রান্নাটা করার জন্যে কড়াইতে এক চামচ সাদা তেলের সাথে এক চামচ ঘি দিয়ে দিলাম ঘিটা গলে গেছে এবার এখানে ফোড়নের জন্য দুটো তেজপাতা আর একটুখানি গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি মানে ছোটো এলাচ লবঙ্গ আর দারচিনি ফোড়নটাকে কয়েক সেকেন্ডের জন্য ভেজে নিচ্ছি আপনারা চাইলে শুধু সাদা তেল দিয়েও করতে পারেন তবে একটুখানি ঘি দিলে কিন্তু খুব ভালো ফ্লেভার হয় তো ফোড়ন থেকে খুব মিষ্টি একটা সুগন্ধ বেরিয়েছে এবার দিয়ে দিচ্ছি এক চামচ আদা এক ইঞ্চি আদা এখানে আমি গ্রেট করে নিয়েছিলাম আদাটাকে তিরিশ সেকেন্ডের জন্য ভেজে নিচ্ছি আদার কাঁচা ভাবটা চলে গেছে আর খুবই মিষ্টি একটা সুগন্ধ বেরিয়েছে এবার এখানে চালটাকে দিয়ে দিচ্ছি চালটা দেওয়ার পরে মিডিয়াম আছে জাস্ট দুই মিনিটের জন্য একটু ভেজে নিতে হবে একটু হালকা করে ভেজে নিলে ভাতটা খুব ঝরঝরে হয় ভাতটা কিন্তু একদম লম্বা লম্বা গোটা গোটা হয়ে থাকে ভাতটা ভেঙে যায় না দেখতে ভালো লাগে আর খেতেও টেস্টি হয় তো চালটাকে দিয়ে মিনিট দুয়ে ভেজে নিয়েছি এবার পোলাওয়ের মধ্যে খুব সুন্দর একটা কালারের জন্য দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে একটুখানি হলুদ আর হাফ চামচ নুন নুন হলুদটাকে চালের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে নুন হলুদটা চালের সাথে এবার দিয়ে দেবো জল তো যতটা চাল নিয়েছিলাম ঠিক সেটা মেপেই কিন্তু যতটা চাল নিয়েছিলাম তার ডবল পরিমাণে জল দিলাম মানে দেড় কাপ চাল নিয়েছিলাম দেড় কাপ চালের জন্য এখানে আমি তিন কাপ হালকা উষ্ণ গরম জল দিয়েছি জলটা অবশ্যই একটু হালকা করে গরম করে নিয়ে তারপরে দেবেন আমি নুন টেস্ট করে দেখেছি নুন আমার একটু কম লাগছে তো এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন নুনটাকে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের আজ একদম বাড়িয়ে ঘুড়ি ধরে পাঁচ থেকে সাত মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করব যেহেতু গ্যাসের আঁচ একদম বাড়ানো আছে পাঁচ সাত মিনিটের মধ্যেই দেখবেন জলটা প্রায় টেনে আসবে জলটা যখন ঠিক এই রকম গায়ে গায়ে চলে আসবে চালের তখন গ্যাসের আঁচ সাথে সাথে কমিয়ে দিতে হবে গ্যাসের আঁচ সাথে সাথে কমিয়ে দিয়ে ভেজে রাখা সবজিটা দিয়ে দিলাম আর আগে থেকে ভেজে রাখা কাজু আর কিশমিশটা এখানে দিয়ে দিচ্ছি আর একটু হালকা ঝাল করার জন্য দুটো কাঁচা লঙ্কা আমি কুচি করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম কারো যদি ঝালটা অপছন্দ হয় সে ঝালটা দেবেন না ওয়ান ফোর থ্রি স্পুন হোম গরম মশলার গুঁড়ো আর এক চামচ ঘি ছড়িয়ে দিচ্ছি সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি তবে এখানে আমি একটা জিনিস দিতে ভুলে গেছিলাম সেটা হচ্ছে চিনি চিনি দেওয়াটা কিন্তু খুবই জরুরি তো ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি চার চামচ চিনি একটু মিষ্টি মিষ্টি না হলে খেতে ভালো লাগে না ভেজ পোলাও তো সেই জন্য আমি চিনির পরিমাণটা একটু বেশি করে দিয়েছি তবে আপনারা যেরকম মিষ্টি খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী দিতে পারেন চিনিটাকে চালের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে উপরটাকে এরকমভাবে সমান করে গ্যাসের আজ একদম কমানো অবস্থাতেই এটাকে ঘড়ি ধরে পনেরো মিনিটের জন্য রান্না করব। মানে দমে রান্না করব পনেরো মিনিটের জন্যে টোটাল কুড়ি থেকে বাইশ মিনিট রান্না করতে হবে তাহলেই কিন্তু ভাতটা সুন্দর রান্না হয়ে যাবে পোলাওটা একদম ঝরঝরে হবে আমি যেরকমভাবে বললাম সেই রকমভাবে যদি এই পোলাওটা রান্না করা হয় তাহলে কিন্তু এটা খেতে দারুণ টেস্টি হবে আর একটা চালও ভেঙে যাবে না বা একটা ভাতও কিন্তু ভেঙে যাবে না খুব সুন্দর করে ভাতটা একদম ঝরঝরে হবে আর ভাতটা কিন্তু একদম গোটা গোটা হয়ে থাকবে তখন কত সুন্দর হয়েছে ভাতটা একদম ঝরঝরে হয়েছে আমি কিন্তু এখন গ্যাসটা অফ করে দিয়েছি আর একটা ভাত একটুখানি দেখিয়ে দিচ্ছি ভাতটা কিন্তু একদম প্রপারলি সেদ্ধ হয়েছে বেশি গোলা যায়নি আবার কাঁচাও হয়নি ব্যাস তৈরি হয়ে গেল অসাধারণ স্বাদের ভেজ পোলাও এটা চিকেন বা মাটনের যে কোনো সাইড ডিশের সাথে বা পনির আলুর দম এসবের সাথেও খেতে দারুণ লাগে আবার শুধুমুখেও কিন্তু এটা খেতে দারুণ লাগে তো স্কুল অফিসের টিফিনের জন্যে বা কলেজের লাঞ্চের জন্য এই রেসিপিটা অবশ্যই তৈরি করে দেওয়া যেতে পারে খুব সহজেই তাড়াতাড়ি তৈরি হয়ে যায় তবে খেতে কিন্তু এটা অসাধারণ লাগে তো কেমন লাগলো আজকের রেসিপি সেটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন